আসসালামু আলাইকুম ক্যাঁকা আছো বারে সগলি তোমরা ভালো আছা আমি আনা এই যে সাগর পাড়েলা ঘুরে বেড়াচ্ছি সন্ধ্যাবেলা তো এটি এসে এক ভাবির সাথে দেখা না তো ভাবির করলাম ভাবি আপনার শরীরে নিয়ে হাঁটেন আমার ঘর চলেন ওটি যায় একটু গপ্প টপ্প করমুনি আর এনা দুই খাওয়ামুনি এটি এসে দেখি ক্যাম্বা জানি সরাসরি হাত ধরাধরি করে ক্যাঙ্কা ক্যাঁকা করিচ্ছে এই সাগর পারে। তখন এটি আর থাকা যাবে লাই রাত হয়ে গেছে তো চলেন আমার ঘরে চলেন এবারে দেখেন কাঠ বিড়ালিগুলো ক্যাঙ্কা ক্যাংকা করিচ্ছে এ হামার বাসার সামনে দিয়ে এই পার্ক করতেটা তা হামিয়ানা আপনাদের জন্য একটু শ্যুট করলাম দেখিচ্ছেন বারে কাঠবিড়ালি ক্যাংকা করিচ্ছে চলেন আমরা সগলি মিলে আজকে বকড়ার ভাষায় গপ্প করি আনা দেখি ক্যাম্বা ক্যাম্বা হয় দেখি আজকের গপ্প আসসালামু আলাইকুম হ্যালো ফ্যান ওয়েলকাম টু মাই চ্যানেল রিচ ইস লাইফ আশা করছি তোমরা যে যেখানে আছো খুব 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 ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো অনেক দিন পরে আসলাম তোমাদের সাথে আরেকটা জেলার ভাষা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বাট আমি কিন্তু বলছি না যে আমি সব জেলার ভাষা অনেক সুন্দর করে বলতে পারি বা মানে আমি পারি আমি এটা বলছি না বাট আমি চেষ্টা করব আজকে আমাদের পাশের ডিস্ট্রিক্ট মানে বগুড়া জেলার ভাষা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো বগুড়া জেলার লোকাল ল্যাঙ্গুয়েজটা কেমন হয় সেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো বাট আমার এই ভিডিওতে যারা দেখবেন বা আমার চ্যানেলে অনেকে বগুড়ার আছেন তারা হয়তো বা দ্বিমত পোষণ করতে পারেন বা আমার ভাষাটা ভালো তাদের নাও লাগতে পারে বা এরকম সেরকম বলতে পারেন বাট আমি বলতে চাই যে বগুড়া চৌষট্টি জেলার ভিতরে একটা জেলা এটা আমরা শুধু বাংলাদেশের মানুষই জানি না এটা বিদেশেও আমাদের বগুড়া জেলার অনেক সুনাম আছে অনেক অনেক কিছুর সো বগুড়া জেলার ভাষাটা এমনই বগুড়া জেলার তো অনেকগুলো থানা আছে তো সেই থানার অঞ্চলভেদে মানুষের ভাষার একটু টানের একটু তারতম্য থাকতেই পারে মানে কোন কোনো জায়গার ভাষার টানটা একটু লং হয় কোন কোনো জায়গার ভাষাটা একটু শর্টকাট হয় সো এটা সমস্ত জায়গারই শহর আর গ্রামের ভাষার একটু ডিফারেন্ট থাকে আমরা সবাই জানি এটা সো যেমন ধরেন নাড়াপালা উদগাড়ি ব্যাদগাড়ি চিথুলিয়া ধোন শেরপুর রানীরহাট এরকম অনেক 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 জায়গা আছে যেমন যাদের ভাষার একটু ওরকম মানে টান একটু কম বেশি আছে যেমন শহরের মানুষজনের একটু ভাষা হবে এরকম এবারে কুটে যাচ্ছে আর গ্রামের দিকের একটু টান আছে এবারে কুটি যাচ্ছা ভারত যাচ্ছে মানে একটু টান এরকম থাকবেই সো সেই হিসাবে আমি একটু মানে গ্রাম শহর মিলেই আমি আজকে আপনাদের সাথে একটু কথা বলবো সো আমি বলবো আজকে মানে ওদের হয়ে ওদের ছায়া হয়ে আমি আপনাদের সাথে আজকে একটু কথা বলবো এরকম যে গ্রামের একটা কাকি বা ভাবি কারো ভাবি কারো কাকি এরকম কিছু একটা একটা মহিলা আর কিছু মানে মানুষ আছে না যে গ্রামের ভাবি দেবর এরকম কিছু টাইপের এদের নিয়ে কিছু একটা ডিসকাস করব যে গ্রামের একটা সংসারে মানুষের সুখ দুঃখ ভালোবাসা মান অভিমান ঝগড়া বিবাদ সবই থাকে সো সেটা নিয়েই আমি একটুখানি কথা বলবো যেমন তার সাথে আমি কিছু কিছু ষোল্যকও আপনাদেরকে বলবো বগুড়া জেলার ষোল্যোক মানে ছন্দ মিলিয়ে কথা যেটাকে সেটাই বলবো তো আর কথা এত ঘোরায় পিছা না বলি সরাসরি চলে যায় তো গ্রামের একটা ভাবি একটা মানে কি বলবো বাহিরের দিকে উঠানে যেখানটায় ওনারা আর কি ধান চাল গম এগুলো শুকান সেইখানটায় বসে উনি আর কি ও কাজগুলো করছেন তো পাশের রাস্তা দিয়ে একটা দেবর টাইপের একটা ছেলে হেঁটে যাচ্ছে তো ওনাকে তখন বলতেছে যে ও ভাবি কি কী আমি আমি তোমার সাথে একটা কথা কইবে চাচ্ছিলাম তো ভাবি তখন বলছ এ তুই দেখেচ্ছ না আমি এটি কী করিছি আমি এটি শুইতে আছি এখন হাসা তুই দেখছ আমি কি করিছি এখানে তো দেবরটা বলতে ভাই ওকে করে করছো ক্যা আমি কি তোমার কিছু করছি বা কিছু কষি এরকম ওকে করে করছো কেন এ কি কবি ক ছেলেটা তখন ভাবি আমি ক্যাম্বা জানি শুনিয়ে এলাম ওই ওই ঘাটার দিয়ে আসছিলাম তো তো ওই ঘাটার মোড়ে ব্যাগ কই করছিল কি করছিল রে না তুমি শোনো নয় উম কে করে করছিল এ কথা পেয়েছে ক্যা যা কর তুই কয়ে ফেল কি কবি কো আমার অনেক এনে কাম মেয়ালা কাম পরে আসে তুই দেখেছো না আমি চাতালের ধান শুকাচ্ছি তো ওই যে চাতালে ধান শুকাচ্ছি ধান শুকাচ্ছি এ ভ্যাবি উম ভাবি করিচ্ছ মানে ভাবিটা আমরা যেমন বলি ভাবি এ ভ্যাবি উম করি করিচ্ছ ক্যা করে কি কথা হয় শুনো আমি শুনলাম কি ওই মন্টুর বৌরে নাকি মন্টু নাকি বেড়ে আসা ধরা এ সারা তোরে কে কষে বেড়াচ্ছে ওকে একটু সংসার হয় তো তা কি হয়েছে না না আমি তাই করছিলাম ভাবি শুনো অ তুই মন্টুর বইয়ের কথা কচ্ছ কে ক কি হসে মন্টুর বউ নাকি মন্টুর মায়ের ধরে মারিছিল তো মন্টু নাকি তাই ধরে আবার ভাব মতো নাকি এনা একে দিয়ে দিছে মন্টুর বইয়ের কথা কচ্ছ মন্টুর বইয়ের বউ শাসন করার কথা কচ্ছ এ তালি শুনে কে স্যার শুন ওর হইল গিয়া ক্যাঙ্কা করে ও বই শাসন করে তুই শুনবি ওর হইল গিয়া বউ শাসন হলো অ্যাঙ্কা আর আমার মুখ দিয়ে বের হচ্ছে না কিছু ওই লাঠি চাল ধুইয়া বউ মানে পানটি দিয়া ও না না ওইটা হইলো না কি কই না কই শুনে বড় আস্তাতে নামিয়ে ওই ঘাটা আছে না ও মন্টু করে বাড়ির ঘাটা ওই ঘাটা রোটিত সব বলা বলি করছিল মুন্টু কেম ভাই জানি মুন্টুর বৌরে নাকি বেড়াছে ধরা তুমি কি শুনছ মুন্টুর বৌ মুন্টুক বেড়াছে কিসব বাড়াবি মুন্টুর বৌ মুন্টুর মারে ধরে বাড়াছে তাই মুন্টু না মুন্টুর বৌরে ধরে ভাই আপনাদের ধরে নাকি নাগায় দিছে তুই কুটির থেকে শুনে আলো। না ওরাই আর কি ক্যাঙ্কা করে জানি ওই ওরা করছিল ক্যাঙ্কা ক্যাঙ্কা আমি অত ভালো করে ওটি খারায় কিছু শুনিনি তো তাই আর কি কলাম তুমি কিছু শুনছো ভাবি ও আসরা ওই বইয়ের কথা কথা মুচু মুন্টুর আবার বউ শাসন মুন্টু করবি বউ শাসন তাহলে হসে মুন বউ মারা ওই আগেরকার যুগে দাদি নারীরা বউ শাসন করা বুঝছো এ ভাবি তুমি এগুলো কি করছো ক্যাঁকা করে বউ শাসন করছো মন্টু মুনটুর বউ শাসন হলে ওই যে হালোর লাঠি হালোর পান্টি চালত থুয়া বোমারে শুল্লা দিয়া তুমি এরা কি করছো ভাবিয়ে না নাকি ওর বৌরে ভালো করেই দিছে আরে না ওই মন্টু মন্টুর বইয়ের কথা করছু আর কৃষ্ণ ওর দাদির লালি করে কথাই ঠিকই হসে ঠিকই হসে হালোর পানটি চালো থুয়া বৌ মারছে শুলা দিয়া এরকম মানে হালের লাঠি বলতে কি ওই যে গরুকে দিয়ে যে আমরা হাল বই ওখানে একটা গরুকে মানে আর কি গরু এদিক সেদিক যেন না যায় একটা লাঠি মোটা হাতে নিয়ে থাকি না মানে গ্রামের আমাদের কৃষক ভাইরা সো ওটাকে হালেল পানটি বলে পানটি মিন লাঠি আর শোলা মিন ওই যে পাটকাঠি যেটাকে বলা হয় ওইটা যে মানে শোলা দিয়ে শোলার শোলার বাড়িতে আর খুব বেশি মানে জোর তর হবে না তাই বলে যে ওটাকে যে হালোর লাঠি হালোড় পানটি চালত ধুয়ে মারে শুলা দিয়া সো এরকম এরকম অনেক শল্লক আছে যেমন ধরেন আপনার আর একটা আছে যে আমরা বগুড়ার শোল পুটি মাছ ধরবার যে ধরে আনি বল এরকম আবার ধরেন যে কিছু মানুষ আছে না যে আপনি একজন মানুষকে পছন্দ করতেছেন না বা ওকে দিয়ে আপনার কোনো কাজ হবে না সে যা সেই মানুষটাকে বা আপনার সঙ্গে করে নিয়ে আপনার এখানটায় চলে আসছে আপনার বাসায় তো আপনার ভাই হোক বা যাই হোক তো এরকম একটা কিছু এ শুনে তুই এলু এলু ওকে লিয়ে এলু তো কোনো কাম হবি তো দিয়ে তো কোনো কাম হবি না তুই কেন লিয়ে এলু তোর করে আমার এগুলো কিছু ভাল লাগে না বুঝছিস তুই পারবি না পারবি না পাইবি না আমরা যেমন বল তুই পারব না পাইবি মানে একটু বড় উপরে একটু ভর করে ওইখানকার একটা ভাষা আছে তারপর এবারে তোমরা কুটি যাচ্ছ বাড়া হ্যামেয়ানা যাবে চাইছিলাম তোমরা কুটি যাচ্ছ আর তোমরা কুটির থেকে যাচ্ছ এরকম মানে তোমরা কোথা থেকে আসছো এটা আর না হ্যামেয়ে গড়ে বাড়ি কথা জানবার চাচ্ছ হামেগর বাড়ি কই হামেগর বাড়ি কুটি হামেগের বাড়ি ওই বগুড়ার ডিস্ট্রিক্টত হামেরা বগুড়ার থেকে আচ্ছি বারে না ওই ইয়েতে যাবার চাচ্ছিলাম তাই ঘাটা হারায় ফেলছি বারে ঘাটার যায় ওই উঠনে থেকে আসছি বারে ঘাটাত উঠনে দাঁড়ায় দাঁড়ায় কাউ কই পাইলাম না বারে না আরে জিগাই ওরে জিগাই কেউ চিনে না আমি ওই মুনটি করে বাড়িতে যাবে চাচ্ছিলাম মনটু আমার কি হয় তাই জানবে চাচা মুনটু আমার হলো গিয়া ওই আমার বড় বোন আছে না আমার বড় বোনের ভাসুরের মেয়ের ঘরের ওই হলে লাতি হয় ওই ক্যাম্বাই জানি এল্লা দূরেরই হ্যাঁ গেল না আত্মীয় তো যা হোক ওইয়ের ঘরের কাছে আমার এলা দরকার আছে পারে তা আমি আনা ওটি যাবে চাচ্ছিলাম তা আস্তা হেরিয়া ফেলছি আস্তা হেরিয়া আমি ক্যাম্বাই জানি এদিক ওদিক চাইছিলাম কোনো দিকে ঘাটা মিলাবার পাচ্ছিলাম না তাই আনা আমি আপনাকে একটু মানে সাহায্য চাইছিলাম বারে হ্যাঁ না সাহায্য করেন আমি ওইদিকে দিকে থাকি ওই দিক থেকে ক্যাম্বাই ক্যাম্বাই আইলাম বারে হামার বারে আমার কি আমি জানে এখন কান্দা আসিচ্ছে বারে হামি কি এখন বাড়িঘর সব ভুলে এখন কুটির জম। তো ওর এ বারে কান্দিচ্ছেন কেন বারে আমরা আসি না আমরা আপনাকে লিয়ে যাব নি বাড়ি হ্যাঁ মুনটুর বাপের নাম কি আমি চিনি না বারে আমি জানি না মনটুর বাপের নাম কি তোমরা লিয়ে যাবে আমার ওরে করছিল বা এই তো ওই মুনটু থাকে আমি তো মন্টুক চিনি না তো আজ সেই মন্টুর বাড়িতে আপনি কৃষক যাবেন কেন কি দরকার ওই মন্টুর মেয়ে দিয়া আমার লাতিক বিয়ের কথা করছিলাম বারে তা আমি বিয়ের ঘটকাটি করার জন্য এসেছি এখানটায় আর আমি বারে মন্টুর বাড়ি চিনিছিলাম না আমি কে এখন আমি এখন কি করি আমি কে এগুলো ভুলে উঠলে যাবো নি বাবা তোমরা না আমার ঘাটাটা দেখে দাও না দেখে দাও মানে এরকম মানুষের পথ হারে গেলে মানুষ যে যেরকম একটা মানে মানুষের সাথে একটু সাহায্যে হেল্প চায় বা কিছু একটা করে সো ওই কাকি বা ওই দাদি টাইপের মানুষটা আর কি এরকম করে বলছিল আর কি সো আমি বগুড়া ডিস্ট্রিক্টের অনেক ভাষা নিয়ে আপনাদের সাথে মাঝে মাঝে হয়তো বা অনেক ব্লগে দিব বা বিভিন্ন ডিস্ট্রিক্টেরটা ট্রাই করব আমি সো এটা তো শুধু বগুড়ার ভাষা না এটা আমার ভাষা আমার বাংলাদেশের ভাষা সো আমি যে কোনো ভাষায় ট্রাই করতে পারি সো আমি যেখানটায় বেড়ে উঠেছি বড় হয়েছি জন্মেছি অবশ্যই সেই ভাষার উপরে সেই জেলার উপরে ভাষার দক্ষতাটা যার যার একটু বেশি থাকবে যেমনটা আমার জেলার উপরে আমার সিরাজগঞ্জ জেলার উপরে আমার দক্ষতাটা একটু বেশি সো এরকমই হবে আর কি সো আমি আমার যদি এই কথার ভিতরে অনেক সময় অনেক হয় না কথার ফাঁকে অনেক কিছু ভুল হয়ে যায় তো ভুল হয়ে গেলে অবশ্যই প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জাস্ট ফান করার জন্য আপনাদের সাথে এই কথাগুলো বলছি বা শেয়ার করলাম এই আর কি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় নতুন নতুন অন্য কোনো কিছুর সাথে